স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ও দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন 5ই সেপ্টেম্বর দিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় দেশের সর্বত্র। সোমবার শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে শিক্ষকদের সম্মান জানাতে শিল্প শহরের বিভিন্ন স্কুল কলেজে নেওয়া হয়েছিল নানা কর্মসূচি। তবে দুর্গাপুরের MAMC মডার্ন হাই স্কুলে অভিনবভাবে পালিত হলো শিক্ষক দিবস। স্কুলের পড়ুয়ারা এদিন পালন করল শিক্ষক শিক্ষিকার ভূমিকা। স্কুলের শিক্ষক শিক্ষিকাদের ক্লাস নিল তারা। পড়ুয়াদের বসার বেঞ্চে বসে পড়ুয়াদের কাছ থেকে পাঠ নিলেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। পাঁচই সেপ্টেম্বর দিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় দেশের সর্বত্রই। এই দিনেই একজন আদর্শ শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। তার জন্মদিন অনুসারেই পালন করা হয় শিক্ষক দিবস। যিনি ছিলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ও ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি। ভারতবর্ষের সকল বিদ্যার্থী তাকে সম্মান জানানোর জন্য তাঁর জন্মদিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করে থাকে দেশের সর্বত্রই। 1888 সালের 5ই সেপ্টেম্বর তামিলনাড়ুর তিরুট্টানিতে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তাঁর পরিবারের আর্থিক অবস্থা খুব একটা সচ্ছল ছিল না। মেধাবী ছাত্র হওয়ার কারণে জীবনে অসংখ্য স্কলারশিপ পেয়েছে তিনি। পরবর্তী সময়ে তিনি নিজের বৃত্তির সহায়তায় পড়াশুনো চালিয়ে যান। 1952 সালে তিনি উপরাষ্ট্রপতি হয়েছিলেন, কিন্তু তার আগে 1946 সালে ইউনেস্কোর দূত হয়েছিলেন তিনি। এরপর সোভিয়েত ইউনিয়নে ভারতের দূতও ছিলেন তিনি। 1962 সালে রাষ্ট্রপতি হন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। রাষ্ট্রপতি হওয়ার পর তার ছাত্ররাই তাঁর জন্মদিন পালন করতে চাইলে তিনি বলেন, জন্মদিনের পরিবর্তে 5ই সেপ্টেম্বর দিনটিকে যদি শিক্ষক দিবস হিসেবে উদযাপিত হয় তবেই তিনি বিশেষভাবে অনুগ্রহ লাভ করবেন। সেই থেকেই 5ই সেপ্টেম্বর দিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় ভারতের সর্বত্রই। আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলের বিভিন্ন স্কুল কলেজে শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি নেওয়া হয়েছিল এদিন। দুর্গাপুরের MAMC মডার্ন হাই স্কুলে অভিনবভাবে সোমবার শিক্ষক দিবস উদযাপন করলেও স্কুলের পড়ুয়ারা। স্কুলের পড়ুয়াদের এদিন দেখা গেল শিক্ষক শিক্ষিকাদের ভূমিকায়। রীতিমতো স্কুলের শিক্ষক শিক্ষিকাদের ক্লাস নিল তারা। এদিন পড়ুয়াদের বসার বেঞ্চে বসেন শিক্ষক শিক্ষিকারা, আর শিক্ষক শিক্ষিকাদের ভূমিকা নেয় পড়ুয়ারা। বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘক্ষণ ধরে চলে পড়াশুনো। মধ্যশিক্ষা পর্ষদের অনুমোদন প্রাপ্ত ইংরেজি মাধ্যম এই স্কুলের পড়ুয়ার সংখ্যা বর্তমানে প্রায় 2300 জন। শিক্ষক শিক্ষিকা রয়েছেন প্রায় 55 জন। এদিন একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা শিক্ষক দিবসের দিনে শিক্ষক শিক্ষিকার ভূমিকা পালন করল। স্কুলের শিক্ষক শিক্ষিকাদের ফের ছাত্র জীবনে ফিরিয়ে তারা কার্যত তাদের মুগ্ধ করে দিল। আমি আজকে টিচারদের রোল প্লে করছি, টিচারদের টিচারদের জন্য টিচারদেরকে গিফট। কেন 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 টিচারদের জন্য গিফট দেওয়ার জন্য, টিচারকে ভালো লাগার জন্য, টিচার আমাদের জন্য এত পড়াচ্ছে, আজকে আমরা কিছু আজকে দেখুন, আজকে ধরুন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন, সো তার অনারে আমরা টিচার্স ডে সেলিব্রেট করি। আর আমরা আজকে আমরা স্কুলে একটা নতুন জিনিস শুরু করলাম, মানে এসে শুরু করলাম যে আমরা আজকে স্টুডেন্ট টিচারদের রোল প্লে করবো টু অনার আওয়ার টিচার্স, বিকজ আওয়ার টিচার্স টিচার্স আস এভরি ডে অ্যান্ড আমাদের প্রতিষ্ঠিত করার অনেক চেষ্টা করে, যথাসাধ্য চেষ্টা করে আমাদের প্রতিষ্ঠিত করার। তাই জন্য আজকে আমরা ওনাদের অনারে আমরা আগে টিচার হয়েছি আর ওনারা স্টুডেন্ট। পড়ুয়াদের উৎসাহিত করতে এই উদ্যোগ বলে এদিন জানালেন স্কুলের প্রধান শিক্ষক তরুণ ভট্টাচার্য। শিক্ষক দিবসে পড়ুয়াদের এহেন উদ্যোগকে প্রশংসনীয় আখ্যা দিলেন তিনি। তার কাছে পুরো বিষয়টাই অপ্রত্যাশিত উপহারের মতো জানালেন প্রধান শিক্ষক। এটা আমাদের স্টুডেন্টদেরকে একটা এনকারেজ করা, যে ওই একটা কথা আছে না, ঘুমিয়ে আছে শিশু পিতা সব শিশুরই অন্তরে। তো যদি টিচার স্টুডেন্টরাই তো আগামী দিনের ভবিষ্যৎ, তো তারা আজকে শিক্ষকদেরকে যে সম্মানটা দেবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিবসে, সেখানে যদি তারা শিক্ষকের যে রোলটা সেই রোলটা প্লে করতে পারে, তো সেটাই মনে হবে যেন সব থেকে বেস্ট অনার, দ্য বেস্ট অনার শিক্ষক দিয়ে। এবং সেটা আজকে আমার স্কুল দুর্গাপুরে MAMC মডার্ন হাই স্কুল, তো আমার স্কুলে অল ক্লাসে স্টুডেন্টরা হায়ার ক্লাসের স্টুডেন্ট একটু লোয়ার ক্লাসের স্টুডেন্ট দিয়ে আজকে পাঠদান করেছে, তারা পড়িয়েছে। আমরা শিক্ষকরাও ছাত্র হিসেবে বসে তাদের পড়াশোনা শুনেছি, খুব ভালো লেগেছে। দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস।
বাছাই করা গম থেকে তৈরি, স্বাদ ও গন্ধে মনের পছন্দে মনপসন্দ চাকি ফ্রেশ আটা মনপসন্দ। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।